আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বাংলা একটা শব্দ আছে সুযোগের সদ্ব্যবহার মানে ধরেন কোথাও কোনো ঝামেলা হলে আর সেই ঝামেলাটা যদি আপনার কাছাকাছি টাইপের কোনো ঝামেলা হয় আর অতীতে আপনি এরকম ঝামেলা জর্জরিত হয়ে থাকেন এখন দেখা গেছে এতদিন একা ছিলেন কোনো কথা বলেন এখন পাশে আরেকজনরা পাইছেন বাট তিনি আপনার ক্রাইটেরিয়াতে পড়ে না তারপরেও সেটাকে পুঁজি করে নিজের জায়গাটাকে একটু ঠিক এমনটাই করছেন আমাদের বাংলাদেশের ব্লুটুথ গার্ল তারপরে হচ্ছে কলকাতার ব্লুটুথ বৌদি 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 মিথিলা দে ঠিক আছে আপাতত তিনি বৌদিনা ভাবি পেঁচা সেটা নিয়ে কলকাতার পরিচালক সিজিৎ মুখার্জির সাথে আপনারা জানেন যে গত বছর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান বাইকে ডিভোর্স দিয়েছেন ওইখানে সীমাবদ্ধ ছিলেন না মাঝখানে তিনি বহুত লটর ফটর করছেন তারপরেও যাক একটা স্থানে গিয়ে আবদ্ধ হয়েছেন এখন আবদ্ধ হওয়ার পরে তাকে নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি এই বিয়েটা এখন তিনি তার এই বিয়ের পরে গত কিছুদিন আগে আপনাদের খেয়াল থাকার কথা এই পুজো উদ্বোধনের অনুষ্ঠানে মিথিলেও কিন্তু সেই উদ্বোধন করেছিলেন আর সাথেও যে আগুন টাগুন কী কী দিয়া আমি জানি না এগুলার সিস্টেম কী কী বলা হয় হিন্দু ধর্মে যাই হোক উইথ ডিউ রেসপেক্ট এখন সাকিব আল হাসানের কলকাতায় পুজো উদ্বোধন অনুষ্ঠানের যে ভেজালটা এই মুহূর্তে আছে যেটার জন্য প্রথম এবং প্রধানতম দায়ী মিডিয়াগুলো ভারত এবং বাংলাদেশের তারাই ফলাও করে প্রচার করছে যে পুজো উদ্বোধন করতে সাকিব গেছে এখন যখন এই ভেজালটা সামনে আসছে মিথিলা মাঝখান দিয়ে হান্দাইছে হান্দাইয়া সে নতুন কিছু ধর্মীয় তত্ত্ব দিচ্ছে এজ এ ফতুয়া বা ধরেন সে আমাদেরকে ধর্ম শিখাচ্ছে শুধু আমাকে না হিন্দু ভাইদেরকেও ধর্ম শিখাচ্ছে এখন কিছু বিষয় আছে যে বড় লোকদের আসলে কোনো ধর্ম আছে কিনা যারা সিনেমা জগতে বা এই মিডিয়া জগতে আছে এরা হচ্ছে নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে সিনেমাতে আইসা ধরেন নাটকে আইসা এত প্রেম ভালোবাসা দেখায় আর বাস্তবে তেরো চোদ্দোটা বিয়ে বসে তেরোবেড়ার সাথে লটর ফটোর নষ্টামি করে আর এদের মান সম্মান এতটাই যে এদের যখন ল্যাংটা অশ্লীল নোংরা ভিডিও সামনে আসে এরপর এরা নির্লজ্জ বেহাইয়ার মতন এরা ধরেন আবার নাটকে যায় আর নাটকগুলোতে আমাদের দেশের পরিচালকরাই ডাকে আর আমাদের দেশের নামি দামি অভিনেতারাই দুই চার বছর পর এদের সাথে অভিনয় করে এরাই আমাদের আইডিওলজি জায়গাতে দখল করে আছে ধর্মীয় গোরামিকে না বলুন ধর্মীয় গ্রামে কোনটা মিথিলার বক্তব্য অনুযায়ী মানুষ হিসাবে তার স্বাধীন একটা কি বলে হয় বৈশিষ্ট্য আছে তার একটা ব্যক্তি স্বাধীনতা আছে অবশ্যই আছে তবে আপনি যদি কোনো ধর্মের অনুসারী হন আপনাকে সেই ধর্ম ফলো করতে হবে ধর্মের বিষয়টা এমন না যে আপনি আপনার মনগত এইটা ওইটা তিনটা মিলেইয়া একটা ধর্ম পালন করবেন সেটার জন্য একটা ধর্ম আছে নাস্তিকতা আপনি ধর্ম থেকে বের হয়ে যান এখন বড় লোকদের বেলায় তো ঝামেলা আপনি দেখেন মিথিরা সিজিতের ব্যাপারে সারা বাংলাদেশের মিডিয়া টিডিয়া যেমনি আছে লাফাইতেছে ভালোবাসা দেখাইতেছে আমজনতার ভিতরে একাংশ কিন্তু আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার ভাই আপনার বোন নর্মাল আমরা যারা গরিব মধ্যবিত্ত তাদের বেলায় কি এই জিনিসটা এত সোজা এমনও বহু হিন্দু আছে যে মুসলমান বিয়ে করার কারণে আজীবন বাবার বাড়ি যাইতে পারে না পরিবার তার সাথে সম্পর্ক রাখে না গোপনে মাঝে মধ্যে মা একটু কথরতা কয় কারণ কি সামাজিকতার ভয় কারণ গরিবদের উপরে সব দিক থেকে প্রেশার থাকে বিষয়টা ধর্মকে মানলে মানলে মানতে হবে না না মানেন। আপনি একজন মিথিলা মুসলমান ধর্ম থেকে হিন্দুতে যাওয়া এখন আপনার ধর্মীয় কি মানে হিন্দু না মুসলমান ওনাকে এই প্রশ্নটা অনেকেই করে আমরা অবশ্যই করি মানে উনিও দেখায় যে অনেক নজির আছে হ্যাঁ শাহরুখ খান গৌরী আছে আমরা বাংলাদেশের নায়ক সাকিব খান অপবিশ্বাস মানে তাদের কাজগুলোই হচ্ছে ধরো নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করা তো মিথিলা সাকিবের এই ঘটনাটাকে প্রতিবাদ করার হিসাবে তিনি নতুন আরেকটা কাজ করেছেন তার ছোট্ট মেয়ে আয়রা হ্যাঁ আমাদের সকলেরই আদরের ভালোবাসার প্রিয় আমাদের সন্তানের মতন আয়রাকে দিয়ে সেই নতুন একটা প্রতিবাদ করেছেন ভাই ফোঁটা দেওয়া ভাই ফোঁটা হচ্ছে একটা হিন্দু ধর্মের রীতিনীতি এটা সম্ভবত ভাই বোনদের মধ্যে ভালোবাসা বা নিদর্শন হিসাবে হাতে রাখি বাঁধে ভাই ফোঁটা দেয় দিতে পারে আপনার মেয়েরে আপনি যা খুশি তা করেন মানে নিজেরা তো এখন আসলে যে তা ভাই দেখেন আবার মানে এগুলো বেট্টা কাজ এগুলো আছে আমার কথা রাগ হয় না তা কিন্তু একবার এসে বলছে কি মিথিলাকে নিয়ে কোনো কথা বলব না কেন ভাই মানে হেরা তলে তলে বুঝছেন নি বিয়ার ডিভোর্সের পরও এদের মধ্যে যোগাযোগ ছিল এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসছে এখন আমি আসলে বুঝি না যে তারা কেন হঠাৎ করে ধর্মের বিরুদ্ধে তাদের এই উস্কানিমূলক কথাবার্তা কর্মকাণ্ড শুরু হইলো সাকিব আল হাসানের ক্ষেত্রে যেটা হয়েছে সেটার মধ্যে মিডিয়ার ভুল বোঝাবুঝির কারণে হয়েছে আমি আবারও বলি কারণ মিডিয়াটাকে প্রচার করছে ওইভাবে যার কারণে আম জনতা সাধারণ রিয়েক্ট দেখাইছে আপনি দেখেন এই মিথিলা ফিতিলেরা তারা কিন্তু যখন ইসলাম সম্পর্কে কেউ কটুক্তি করে আল্লাহ রাসুলকে নিয়ে বাজে মন্তব্য করে এরা কিন্তু সুপ কারণ এদের অ্যালার্জিটা হচ্ছে ইসলাম নিয়ে এরা চায় ল্যাংটা হইতে বেড়ার সাথে শুইতে তৈত হ্যাঁ কিন্তু আপনি যে আইসা যখন ফতুয়া দিবেন যে সমাজে কে কিভাবে চলবে ধর্ম কিভাবে হবে ধর্মের মূলনীতি কি এগুলো কি তোমার থেকে শিখতে হবে যাও ভারতে বিজেপির তারা বাইরে পাশার চামড়া তুলে ফেলবে তোমার যাইয়া দেখেন না ভারতের ভিতরে এরকম দুই সেটটা বক্তব্য দেন বিজেপি হিন্দু শিবসেনা হেরার খালি টার্গেটে পয়েরা দেখেন এগুলা বাংলাদেশে বৈষে বলা সম্ভব কারণ আমাদের দেশে এগুলো এখনো অনেকটা সহনীয় পর্যায়ে আছে এই জন্য আপনি বলতে পারেন কিন্তু ভারতের ভিতরে ঢুইকা আপনি হিন্দু ধর্ম নিয়ে একটা গুতামাইরা দেখেন তো আপনার কই রাখে এই ধরনের মানে ধর্মীয় স্বাধীনতা আপনার ভালো লাগে না আপনি ইসলাম থেকে খারিজন আপনি আপনার পরিবার চৌদ্দ গোষ্ঠীগুলোর কোয়ালিটি একটা যেমন ওনার ফুফাতো ভাই না ভাই এই কি বয়স শিল্পী অর্ণব সে বিয়ে করছে ভারতের হিন্দু এক মাইয়া এটা কিন্তু আলোচনায় আসেন আপনারা জানেন মিথিলা যদি মুসলমান হয় তার ফুফাতো ভাইও মুসলমান নাকি বা মামাতো ভাই এখন তার ভাইও কিন্তু বিয়ে করছে যে কলকাতার এক হিন্দু মেয়েকে করছে সমস্যা নাই ভাই এদের কোনো ধর্ম নেই তো আপনারা এগুলো নিয়ে তো আমরা সবসময় কথা বলি না কিন্তু আপনি কেন বাম হাত ঢুকাইতে আসেন আইসা আমাদেরকে নসিহত করতে আসেন ধর্ম নিয়ে আমিও একজন মুমিন না আমাদের মধ্যে মুমিনের সংখ্যা কম আছে আমরা এমনি সুরি সুটামে করি ধান্দাবাজি করি যায় করি হিন্দু মুসলমান সেইম কিন্তু শতভাগ না বাট ধর্মের বিষয়টা আমাদের কাছে শ্রদ্ধার বিষয় অনুভূতির বিষয় আপনি ফলো করেন না তো করেন না এখন আপনি ভাইয়ের সাথে নিজেরা জোড়া দিতে আসছেন একটু হালকা পাতলা নিজের একটা আহ কি বলা হয় যে একটা পিঠ বাঁচানো একটা জায়গা পেয়েছেন এতদিন তো আসলে কোনো স্পেস পাচ্ছিলেন না তাই না বাট আপনাদের মতো সুযোগ সন্ধানী মানুষগুলো বড়ই ক্ষতিকর বুবু আমি আবারও বলি দেখেন মিথিলা বা এই ক্যারেক্টারে যারা আছেন হ্যাঁ প্রভা শ্রভা বা যারা মিডিয়াতে আছেন। আপনারা নিজেদের মন মতো খুশি পারলে শ্রীচিত্রে করছেন মুসলমানও করছেন হিন্দুও করছেন খ্রিস্টান বাকি আছে পারলে ওইটা সহ কইরা আরো সুন্দর আরেকটা আপনারা সকল ধর্মের সম্প্রীতি তৈরি করেন ঠিক আছে আর আমাদের মিডিয়াগুলোর কথা তো বাদে দিলাম ধরেন মানে এদেরকে প্রমোট করা প্রচারণা করা যারা চলচ্চিত্র নির্মাতা আছেন প্রযোজক আছেন অভিনেতা আছেন আপনি দেখবেন যে ভালো মানের আমরা যাদেরকে বলি যে খুব ভালো অভিনেতা হ্যাঁ অভিনয় ভালো কিন্তু তিনিও কিন্তু এই ধরনের নষ্টাদের সাথেই অভিনয় করছেন দেখেন মিথিলার সাথে এখন অভিনয় করছে না মানুষ প্রবাস সাথে করছে না আরও যে কতগুলো আছে এগুলোর ভিডিও টিডিও বেড়েছে এদের সাথে অভিনয় করছে না আসলে এদের জায়গাটা ওই যে দলীয় কোরামটা একটাই কারণ এদের খবরই টিভি কাবার করবে এদের খবরই আপনার পত্রিকাগুলা কাবার করবে এদের পক্ষে মানে মাঝে মাঝে মনে হয় যে এই দেশের মিডিয়াগুলো এতটা এন্টি ইসলামিক মেন্টালিটি ধারণ করছে যার কারণে কিন্তু কোথাও না কোথাও এগুলো কিন্তু আস্তে আস্তে বয়কটির দিকে যাচ্ছে আর আমরা যখন এই কথাগুলাই বলি আমরা যখন মানুষকে বুঝাই তখন হয় কি যে তুমি এত বুঝাইতে আসো কেন তোমার চ্যানেল নাই নানান দিক থেকে এই ঝামেলাগুলা নানান দিক থেকে। তো যাই হোক আমরা একদম শেষ পর্যায়ে দর্শক আপনি একজন সাধারণ হিন্দু হন মুসলমান হন আপনার ধর্ম আপনি পালন করেন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা বিভিন্ন সময় একজন আরেকজনের দাওয়াত দিই আপনার ভালো লাগলে যান না লাগলে যাইয়েন না কিন্তু আপনি নিজে যাইতেছেন পাঁচজনরা টাইনেন না আবার যেটা ধর্মীয় দৃষ্টিতে মানে ইলিগ্যাল সেই জিনিসটা আপনি করবেন তারপরে বলবেন যে মৌলবাদী কট্টরপন্থী উগ্রবাদী উগ্র হিন্দু উগ্র মুসলমান মানে তারাই সব তা আপনি কীভাবে দেখছেন কমেন্টে লিখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ